হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো বলো? আমি খুব একটা ভালো নেই, এতদিন ব্লগ করতেই পারিনি, টাইম পাইনি, অনেক বেজে গেছে, বাসি বিছনা এখনও কিচ্ছু করা হয় নই, এইভাবে পড়ে চা চায়ের জায়গায় পড়ে। তো আমি চাটা খেয়ে নিই, তারপর তোমাদের আস্তে আস্তে সমস্ত কিছু শেয়ার করবো। এদিকে আজকে বাজার থেকে আনা হয়েছে চুনো মাছ, আর নুন আর হলুদ দিয়ে মাখানো হয়েছে, এটা কটকটে করে ভাজবো। আর তার সাথে তো হবে চিংড়ি দিয়ে লাউ, আর উচ্ছে আর বেগুন দিয়ে একটা ভাজা। চুনো মাছ খেতে আমার বর খুব একটা ভালোবাসে না, কিন্তু আমি খুব ভালোবাসি, মাও খুব ভালোবাসে, মানে শাশুড়ি মা আর কি। তো বছরে খুব যে হয় তা না, কিন্তু হয়, ভালোবাসি বলে আনা হয়, আর আগে একদমই একদমই মানে খুব একটা আসতোই না আর কি। তো আমার জন্য আনা হয়, আমি যেহেতু ভালোবাসি। অনেকে চুনো মাছ সর্ষে দিয়ে খাও তোমরা, কিন্তু আমি সর্ষে দিয়ে খাই না, মানে খাইনি আর কি। চুনো মাছের টকও শুনেছি খুব ভালো লাগে, কিন্তু চুনো মাছ ভাজার এত ফ্যান আমি, ওই সব আবার কররে ওই জন্য আর খেতেও ইচ্ছে করে না, যেটা সতে সত্যা হয় সেটাই ভালো লাগে। আর মাছ ভাজা তো আমি বরাবরই ভালোবাসি, গরম ভাতে চুনো মাছ পুরো অমৃতর মতো লাগে, ওই জন্য তাড়াতাড়ি করে আমি ভেজে নিই। যদিও এখন খাবো না, এটা গ্যাসেই রেখে দেবো, খাওয়ার আগে জাস্ট একটু গরম করে নেব। মানুষের জীবনে এটা আমার এটা তোমার প্রচুর আমি সুখভোগ করবো, লোকে চারটে বাজে কথা বলে দিল, এটা নয়, মানে সবার সাথে একটু ভালোভাবে সবার সাথে স্পেন্ড করলাম টাইম, সেইটাই যতদিন আমরা থাকবো ততদিন আমাদের মনের ভিতর থেকে যাবে। আর মানে আমি চলে গেলে বা আমরা চলে গেলে তখন লোকে বলবে যে হ্যাঁ, এইরকম একটা ভালো মোমেন্ট ওর সাথে কাটিয়েছিলাম। তো এইটুকুই চাওয়া পাওয়া, আর আমার মতে মরে যাওয়ার আগ পর্যন্ত, আমরা জানি না কে কখন যাব, আমাদের সবার উচিত আমাদের শখগুলো যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে পূরণ করার, কাউকে চাপ বা প্রেশার দিয়ে না, যদি সেটা সামর্থ্যের মধ্যে থাকে তবেই সেটা পূরণ করার, কারণ মানে সব কিছু ভোগ করে তারপর যাওয়া উচিত। তো মানুষের টাকা থাকলে বেঁচে যাবে, টাকা না থাকলে মারা যাবে, সেই কথাটাও একদম ঠিক না। টাকা পয়সা থাকা সত্ত্বেও মৃত্যু কিন্তু কাউকে ছাড়ে না, মৃত্যু ঘটবেই, সে আজ হোক আর যাই হোক, তা যে কটা দিন আমরা বেঁচে আছি আনন্দের সাথে থাকাটাই উচিত, হাসি ঠাট্টা মজা করে। কি বলো তোমরা, আমার সাথে ঠিক কি না বলো, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 6:30, চা খাবো। আমি এখনও ঘুম থেকে উঠিনি, মানে ঘুমন্ত একদিন, চোখ মুখ এখনও ফ্রেশ হইনি, তো আমি ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি চা নিয়ে। তো আজকে হয়তো চাউমিন হবে টিফিনে, জানি না আর হবে কি হবে না, কারণ অনেকদিন ধরে দুটো চাউমিন পড়ে আছে, সেটাকে উদ্ধার করতে হবে, আর খাওয়ার নষ্ট করা একদম পছন্দ করি না, আর চাউমিন অনেকদিন খাইও না, বাইরে সেরকম চাউমিন তো আনা হয় না। তো যাই হোক, এখন চাউমিন দুটোর কী ব্যবস্থা করা হয়, আদৌ খাবো কি না, তারপর একটু চা খাবো তার আগে, সব থেকে বড়ো কথা, নাহলে গলা দিয়ে যাও স্বর বেরোচ্ছে তাও স্বর বেরোবে না। তো চা খেয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। এদিকে চাউমিনের জল ফুটছে, আর আজকে হবে ভেজ হাক্কা নুডুলস, সেটা খেতে খুব ভালো লাগে, তাই এটাই আনা হয় বারবার। Thank you.
হচ্ছে আমার খুব ভালো লাগার জিনিস, একটা প্রিয় জিনিস। তো যখনই টাইম পাই এটা নিয়ে বসে পড়ি আমি। তো চাউমিনটা আমি অনেকদিন পর খেলাম। তো চাউমিন আর বেসিক্যালি আমি সন্ধ্যাবেলায় সেরকম কিছু একটা খাই না, মানে ভালো লাগে না খেতে, কিন্তু আজকে একটু ভারী টিফিন হয়ে গেছে, তো খেয়ে বেশ ভাল লাগলো। সেই ছোটোবেলাকার যখন স্কুল থেকে ফিরে বা স্কুলে টিফিন দিত মা চাউমিন, ওই রকমই একদম সেম টেস্ট পেলাম আজকে। তো গিটারটা নিয়ে বসেছিলাম, গিটারটা নিয়ে একটু বাজালাম টাজালাম, প্র্যাকটিস করলাম, কারণ আমি গিটার শিখছি আর কি। তো আজকের মতো এই ছোট্ট ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, মনের অনেক কিছু বললাম, তোমাদের অনেক কথা শেয়ার করলাম, কারণ তোমাদের কাছে কিছুদিন না এলেই মনে হয় যে এবার যাই একটু কথা বলি, মনটা অন্তত হালকা হয়। আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো, এই সাপোর্টটা আমার কাছে অনেক বড় পাওয়া। প্লিজ যেভাবে সাপোর্ট করো আমাকে, আমার সাথে থাকো সবসময়, কথা বললে বা তোমরা যদি একটা কমেন্টও করো সেটা আমার কাছে প্রচুর আমাকে, মানে আমি মোটিভেট হই সেটার থেকে, যে আমার মনে হয় আরও ভিডিও ভালো ভালো যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি। এখন তো আমার যে আমি নিজে যা করি সারাদিনে সেটা তোমাদের সাথে শেয়ার করি, যদি নতুনত্ব কিছু পাই যেটা তোমাদের ভালো লাগবে সেরকম কিছু আমি শেয়ার করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আশা করছি ছোট্ট ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন ভিউয়ার্স তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা যে বেল আইকনটি আছে প্লিজ প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। তাহলে আজকের মতো আসছি,